সেগমেন্টে। তো চলুন আরেকটি গান শুনি এই মুহূর্তে। কোন গানটি শোনাবেন এই মুহূর্তে? এখন আমার খুব প্রাণপ্রিয় ভালো একজন লেখক বাংলাদেশে, তার প্রচুর গান অনেক শিল্পীরা গায় আমেরিকাতে, তাকে আমার নাতি ওনার নামটা বলুন, আরিফ আহমদ, আরিফ তার একটা আহমেদ, লেখা ওনার গান বলি। লেখা গান। আশা করি দর্শকদের ভালো লাগবে। নতুন প্রজন্মের অনেকেই বাউল গানের প্রতি খুবই, আমি বলবো যে, অনুপ্রাণিত এবং বাউল গানকে খুবই পছন্দ করেন, সে কারণে অনেকে হয়তো লেখারও চেষ্টা করেন। আমি আশা করব যে নতুন প্রজন্মের যারাই লিখছেন বা নতুন করে যারা লিখছেন, তারাও লেখাটা অব্যাহত রাখবেন, হয়তো একদিন তাদের গানও শহীদ ভাইয়ের মতো শিল্পীরা গাইবে। ও বন্ধু যৌবন দিলাম দানে, মন দিয়া সিসাদ করিয়া রে বন্ধু, ও বন্ধু যৌবন দিলাম দানে, আমি বিনিময়ে কি পেয়েছি, প্রেম করে তোর সনে রে বন্ধু, বন্ধু যৌবন
মাখানো মধুর গুলি পড়ে আমার মনের বন্ধু, বিষমা খানো মধুর গুলি পড়ে আমার মনের বন্ধু, পড়ে আমার মনে আরিফ আহমদ আনে